স্পিচ চেঞ্জিং রূপান্তর স্পিচ উক্তি বা কথা তো এটাকে আমরা বলি নারেশান এটাকে আমরা কী বলি নারেশান এই নারেশান মানে বর্ণনা করা বা কথা বর্ণনা করা বাক্য বলা ইত্যাদি আমরা চেঞ্জিং স্পিচ উক্তি বা কথা বলি আমরা আজকে জানার চেষ্টা করব যে এই নারেশান পড়ার আগেই আমাদের কি কি জিনিস জানা দরকার তারপরে গুগলে নারেশান লেখা মাত্রই লেখা আছে আগে সবার আগে চলে আসে নারেশান রুলস তো নিউম আছে শত শত একশোটা নিয়ম কি সহজে মনে থাকবে যদি একশোটা নিয়ম থাকে থাকবে না জিনিসটা আগে যদি আপনি উপলব্ধি করেন যদি বোঝার চেষ্টা করেন তাহলে আমাদের ওই নিয়মগুলো সহজে মনেও থাকবে এবং আমরা অনেক সময় নিজেরাই নিয়মগুলো তৈরি করতে পারব তাই না এখন দেখেন আবার জান তো নারী মানে কি উক্তি উক্তি মানে কথা কথা মানে কি বাবা গরু ছাগলের তো আর কথা না মানুষের কথা আল্লাহ তালার কথা রবিরাসুলদের কথা জ্ঞানী গুণীদের কথা তো আমরা সবাই জানি আল্লাহ বলেছেন কি বলেছেন জা আলিকাল কিতাবু বাফি এই কিতাবে কোনো সন্দেহ নেই রজিম তারপরে কি বলবেন বিসমিল্লাহমানির রহিম এই যে বিসমিল্লা রহমানুর রহিম তারপরে বললেন আলিফলামিম তারপরে বললেন জায় লা লারয় বাফি তো জায় লা কিতাবয় বাফি তাহলে কথা হচ্ছে কি লিকাল কিতাবু কিতাবও লারই বাফি এই কথা কি কার বাবা এই কথা আল্লাহর না আল্লাহ তালা তালার না যা লিকাল কিতাবও বাফি এই কথাটা আল্লাহ তালা এখন আল্লাহ তালার কথা আব্বা জান আমি তেলাওয়াত করলাম না যা লিকাল কিতাব ও বাফি তালে এই যে আমি তেলাওয়াত করলাম আমার মুখে আমি বললাম তাহলে কি এই কথা আমার হয়ে গেল এটা কার কথা আল্লাহর কথা মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আল্লাহর কথা কে বলল কে তেলাওয়াত করলো আহসান হাবিব তেলাওয়াত করল তার মানে উক্তি যখনই হবে তখন কেউ না কেউ কাউকে না কাউকে বলতে হবে বক্তা বা কথক না থাকলে জীবনে উক্তি হবে বাবা তার মানে চেঞ্জিং অফ স্পিচ বা নারেশনে আবশ্যকীয় উপাদান হচ্ছে একজন বক্তা থাকতে হবে কারো না কারো কথা থাকতে হবে এখন এই যে কিতাব এটা আল্লাহ তালা বলেছেন কিন্তু কেটে একটা কথা না বাবা উক্তি তাহলে একটা উক্তি বা কথা থাকতে হবে এর পরেরটা আমরা প্র্যাকটিক্যাল করবো তাহলে দুটা উপাদান আমরা পেলাম আপনি বলেন তুমি ছাত্র ছাত্র আচ্ছা আপনি একজন ছাত্র এই যে আপনি একজন ছাত্র এখন আপনি বলেন তুমি ছাত্র তুমি ছাত্র তাহলে একজন বক্তা পেলাম আর এই যে বক্তায় কি বললো তুমি ছাত্র মনে করেন আপনার চিহ্ন হচ্ছে তুমি ছাত্র আপনাকে তো কাউকে না কাউকে বলতে হবে তাই না কাউকে না কাউকে বলতে হবে কি কথা বলেছে তুমি ছাত্র তুমি যে তুমি ছাত্র এখান থেকে তুমি একজন ছাত্র এখন এটা কে বলবে বর্ণনা কারি একজন লাগবে কাউকে না কাউকে কি করতে হবে বর্ণনা করতে হবে এখন আপনি বলেন সাব্বির আঙ্গুল দিয়ে দেখান সাব্বির বলেছে যে আব্দুর রাকিব ছাত্র বা সাব্বির বলেছে তুমি ছাত্র যদি এখন আপনি বলছেন একজন বর্ণনাকারী আপনি এই সাব্বিরের কথাটা দুভাবে বলতে পারবেন সাব্বির বলল তুমি ছাত্র এটা কে বলছেন আপনি বর্ণনা করছেন কী বর্ণনা করলেন সাব্বির বলল তুমি ছাত্র এই কথাটা সাব্বির যেভাবে বলেছে সেটা সরাসরি বললেন তাই না আব্বা যান এখন আপনি যেহেতু বর্ণনা করছেন আপনি আপনার নিজের ভাষায় তো বলতে পারবেন আপনি এখন কি বলবেন আপনার ভাষায় বলেন যে সাব্বির ছাত্র তাহলে এই যে সাব্বির বলেছে একজন বর্ণনাকারী সময় দরকার পড়ছে তাহলে তৃতীয় নাম্বার অপরিহার্য উপাদান যে একজন বর্ণনাকারী দরকার আচ্ছা আব্বা জান এখন আপনি যখন বর্ণনা করবেন এই এই আপনি যখন বর্ণনা করবেন তখন কয়টা বাক্য পড়ছে দেখেন বলেছে সাব্বির তাহলে এই যে সাব্বির বলেছে একটা বাক্য সাব্বির বলল এটা একটা বাক্য না বাবা পরিপূর্ণ বাক্য আর সাব্বির কি বললো আবদুর রাকিব বা সাব্বির তো আব্দুর রাকিব আপনি বলছেন আপনার ভাষায় কারণ তুমি একজন ছাত্র তাহলে তুমি কি বলল তুমি একজন আচ্ছা ছাত্র তাহলে তুমি একজন ছাত্র এটা একটা বাক্য আর তুমি একজন ছাত্র হচ্ছে একটা বাক্য তাহলে যখনই পৃথিবীতে কেউ কোনো কথা বর্ণনা করতে যাবে তখন দেখা যাচ্ছে তিনটা উপাদান দুটা বাক্য বলেন আমার সাথে সাথে তিনটা উপাদান দুটা বাক্য তিনটা উপাদান কথা বলেন বাবা তিনটা উপাদান দুটা বাক্য আবার চেঞ্জিং স্পিচ চেঞ্জিং স্পিচ নারিশন নারিশন মূল উপাদান কয়টা বাবা মূল উপাদান তিনটা বক্তা উক্তি উক্তি আর হচ্ছে বর্ণনাকারী আর এই তিনটা মিলে কি হয় চেঞ্জিং স্পিচ বা Narration বা কথা বলতে গেলে কথা মানে কি কথা বা উক্তি মানে কি পৃথিবীতে কেউ না কেউ কি করতে হবে বলতেই হবে না বললে তো কথা হবে না তাই না আর এই কথাটা আরেকজন বর্ণনা করে কারো কথা আরেকজন কি করে বর্ণনা করে তাহলে এক জন এই যে যখনই কারো কথা তৃতীয় পক্ষ বর্ণনা করবে অথবা সে নিজেই বলবে যে আমি বললাম তুমি একজন একজন কি কি ছাত্র তো যেভাবেই হোক না কেন দরকার বাবা বর্ণনাকারী তখন দেখা যাচ্ছে কয়টা বাক্য হচ্ছে বাবা দুটা বাক্য এই যে এখানে একটু দেখান তো তার মানে দুটা বাক্য মানে কি ইংলিশে দুটা বাক্য মানে পৃথিবী উল্টা গেলেও দুটা মেইন ভার কি ভার মেন ভার দুটা কি কী ভাবিন ভাব অবশ্যই দরকার পড়বে তাহলে একটা বাক্য আর একটা বাক্য দুটা বাক্য মিলে কি হয় নারেশান্স হয় এরপরে আমরা দেখাবো কিভাবে নারেশান দুই প্রকার হচ্ছে এবং এই ভাবকে কি বলে এই ভাবকে কি বলে এবং এদের মাঝে একটা সম্পর্ক থাকবে এই ভাব যা হবে এই ভার্ব সেই অনুপাতেই হতে হবে এই দুই ভার্বের মধ্যে কি থাকবে সর্বদাই সম্পর্ক থাকবে তাহলে টেন্সের সম্পর্ক থাকবে তারপরে আপনার বহু সম্পর্ক থাকবে এবং আরও অন্যান্য কি কি দরকার এরপরে আমরা কবিতা আকারে দেখব তাহলে আবার বলেন চেঞ্জিং স্পিচ চেঞ্জিং স্পিচ চেঞ্জিং স্পিচ